ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হতে চলেছে কোনো ব্লগ না, মানে সারাদিন আমি কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ওগুলো তো প্রত্যেক দিনই দেখাই। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কী ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি দেখাবো আমাদের হোম ট্যুর। তো আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলো তাহলে স্টার্ট করি। হ্যাঁ, আর এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলাতে আমি দেখাচ্ছি কারণ সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান টানও করে নিয়েছি। তো আজকে আর দেখা, আজকে তো শাড়ি পরেছি, শাড়ি পরেই তোমাদেরকে দেখাবো। তো চলো, তো শাড়ি পরে তো সেরকম ভিডিও করা হয় না, তো আজকে শাড়ি পরে ভিডিও করি। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে, চলো তাহলে পুরো মানে গেটের সামনে থেকে তোমাদেরকে দেখানো স্টার্ট করি পুরো বাড়িটা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের বাড়িটা। তো ঠিক আছে চলো যাই, গেটের সামনে থেকে স্টার্ট করি। আসো তাহলে তোমাদেরকে আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের মেন গেট, আর মেন গেটের পাশে হচ্ছে তুলসী গাছ, আর গেটেই হচ্ছে এই যে আমাদের রাধা কৃষ্ণ ঠাকুরের ছবি। আর এই গেট দিয়ে আমাদের পুরো ঘুরতে হয়, এটা আমাদের মেন গেট। আমাদের বাড়িতে কোনো গ্যারেজ ট্যারেজ নেই, তো দেখো পুরো স্মৃতির তলটাই অনেকটা বড়, আমাদের চার পাঁচটা গাড়ি এতে যাই। আর এই যে মুখে এখানে, এই যে এখানে আছে ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিনটা রেখেছি, তাকে সঙ্গে তাই এখানে নিয়ে গিয়ে সরিয়ে নিয়ে কানেকশন করতে হয়। আর এদিকে হচ্ছে জানলা আছে একটা, তো জানলাতে পুরো বাইরের পরিবেশটা খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই বাইরে পুকুর আমাদের, জানো এই পাশে পুকুর। তো তোমরা তো এর আগে অনেক ভিডিও দেখেছো, তো এখনো দেখলে বুঝতে পারবে। আর এই যে এখানে হচ্ছে অ্যাকোরিয়াম, তো এখানে আছে তিনটে মাছ, দুটো বড় বড় আর ছোট ছোট আছে, আর ওপরে আছে অনেক মাছ। তো চলো ভেতরে আসো, ঢুকে এখানে হচ্ছে বেসিন, বেসিন আর এই যে বেসিন এখানে নাই না, এখানে বেসিনটা রাখা হয়েছে। আর এখানে তো এক্সট্রা জিনিস, আর এটা হচ্ছে আমাদের কলের ধার। তো এখানে টুকটাক কাজ হয়, বাসন টাসন শাশুড়ি ধয়। আর এখানেও কল আছে একটা, তো কলের তো মোটর খারাপ হয়ে গেলে কলের দরকার পড়ে। আর আর এখানে হচ্ছে, এদিকে হচ্ছে পায়খানা বাথরুম। তো এটা এই বাথরুমটা হচ্ছে আমাদের পুরো একসঙ্গে, মানে বাথরুম প্লাস পায়খানা একসাথে। আর এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম, এটা সিঙ্গেল বাথরুম আছে, এখানে কোমোড আছে, তো দুটো পাশাপাশি একসাথে। আর এটা হচ্ছে কিচেনে রান্না করার জায়গা, তো আমরা এখানে রান্না করি। তো আমাদের রান্নাঘরটা ওপেনই করা হয়েছে ডাইনিং এর সাথে, কারণ ডাইনিং এর স্পেসটা আমাদের বেশি বড় নেই, তো জায়গা কম, এই জন্য খোলাই করা হয়েছে। তাও এখানে কাজ হয় অনেক ডাইনিং এ, তো এখানে রান্না করি। দেখতে পাচ্ছ এটা গ্যাস, আমাদের আগের ওভেনটা খারাপ হয়ে গেছে, এটা ওভেন সব মা সব ধুয়ে রেখে দিয়েছে, বাসন টাসন রান্না বান্না সব কমপ্লিট। এই যে চিমনি একা, সব দেখতে পাচ্ছ তোমরা, রান্না হয়ে গেছে, রান্নাগুলো এখানে রাখা আছে। আর এই যে এদিকে টুকটাক জিনিস থাকে এটাতে, আর এদিকে মুড়ি টুড়ি থাকে, আর এই যে কাপ টাপ, আর এগুলোতে আলু পেঁয়াজ তরি সব টুকটাক জিনিস রাখা হয়। আর এই যে এটা আমাদের টেবিল, ডাইনিং টেবিল না, এটা আমাদের ওই বাড়ি থাকতে থাকা টেবিল। তো ডাইনিং কিনলে এটাকে রাখা জায়গা নেই বলে এখন আপাতত এই টেবিলটা এখানে রাখা হয়েছে, পরে ডাইনিং টেবিল কেনা হবে তখন এটাকে হয়তো অন্য কোথাও করা হবে। তো এই চেয়ার এখানে খাওয়া হয়, আমরা নিজেই খাই বেশি। আর এই যে আমাদের ফ্রিজ, এখানে ফ্রিজ রাখা আছে, আর ফ্রিজের ওপরে আছে এই যে বুদ্ধদের, আর যে চামচ স্ট্যান্ড, তো একটা ফুলদানি, আর এই ছোট্ট, আর এই ছোট্ট রাধাকৃষ্ণ, ছোট্ট একটা রাধাকৃষ্ণ ঠাকুরের ঠাকুর রাখা আছে। আর এখানে ফ্রিজটা রাখা হয়েছে, অন্যদিকে রাখা ছিল আগে, তো আমি এখানে রাখতে বলেছি এসে, তো এখানে রাখা হয়েছে। আর সবাই এবার ঘরে নিয়ে যাই, তো ডাইনিং বাথরুম রান্না করার সবই দেখানো হলো, এবার আসো ঘরে। এটা হচ্ছে আমার ঘর, ফার্স্টে আমার ঘরটাই দেখাই। এটা আমার ঘর, তো আমার ঘরে দেখো ঢুকেই ফার্স্টে এই টেবিল, এটা হচ্ছে অর্ধেক পড়ার টেবিল, ও তো এখানে বসে পড়ে না, তো এখানে বই টই রাখা হয়, ওরই জিনিসপত্র এখানে থাকে, এর ভেতরে ওর বই ব্যাগ ট্যাগ এসে রাখা হয়, তো আমাদেরও টুকটাক জিনিস থাকে। আর এই যে আমার ঘরে একটা টিভি আছে, এটা ছোট টিভি, আর ওই ঘরে আছে বাবাদের ঘরে আছে বড় টিভি, তো আমার ঘরে টিভিটা ছোট, আর এটাতে কেবিল লাগাও নেই, মানে আমি নেটে দেখি। আর এই এখানে আমার আলমারি, আলমারি এই দিকে মুখ করে রেখেছি এই সাইডে, এটা আমার আলমারি। আর এই চেয়ারটা মানে কেউ আসলে টুকটাক বসতে দেওয়ার জন্য, আর বেশিরভাগ তো জানোই বাংলাদেশের জামা কাপড় তুলে নিয়ে এসে চেয়ারে রাখা অভ্যেস, তো আমিও রাখি এখানে, এখন ফাঁকা আছে। আর এই যে বেডের পাশে এটা হচ্ছে টেবিল, একটা ছোট্ট ওয়েলকাম টেবিল, এটা এই টেবিলে টুকটাক জিনিস থাকে, এই যে অদরি খেলনা, আর এর ভেতরে আছে অদরি ওষুধ, ওষুধ আছে, আর এখানে চার্জার, হেডফোন এসব জিনিস রাখি এই তাকটাই।
আর এই যে এখানে টুকটাক জিনিস আছে অলঙ্কার আছে এটা ফুলফুল আছে আর ওদের ক্রিম পাউডার এসব জিনিস থাকে এই টেবিলটাই আর জলের বোতল থাকে তো রাতে এখানে জল নিয়ে নিই আর এই যে আমার বেড আর এই যে ঘড়ি কিন্তু ঘড়ির টাইম ভুল আছে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে লাগাইনি আর এই যে আলমারির মাথার উপরে আছে আমার পুজোর সব মানে এই আলমারির ছোট সব ভর্তি হয়ে গেছে তাই ব্যাগের মধ্যেও কিছু পুজোর জিনিস জামা কাপড় রেখে দিয়েছি আর ওখানে একটা টেলিভিয়ার আর এদিকে আছে হচ্ছে ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে এদিকে আর কিছু জিনিস আছে টুকটাক এর ওপরে জায়গা রাখা যায় খুব অসুবিধা আর এটা আমার বেড দেখতেই পাচ্ছ আর বেডের ভিতরে তো প্রচুর জিনিস আছে আমাদের একটা ছবি ওটা আমার বান্ধবী গিফট করেছে আমাকে আমার মাঠে সবুজ আর সবুজ তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে আলনা শোকেস আর এটা হচ্ছে মার ব্যাগ মা এসে মার ব্যাগ এটা রাখা ঝুলানো আছে এখানে আর এই যে শোকেস আলনা এটা এর ভেতরে জিনিস থাকে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে আর এটা মানে মা দিয়েছে অদ্রিকে তো এটা অদ্রির জন্যই কিন্তু আমাদেরও প্রচুর জিনিস আছে আর এগুলো সাজিয়ে রেখেছি এর ভিতরে শুধু অদ্রির জামা প্যান্ট আছে এখানে আমার কিছু নেই অদ্রির জামা প্যান্ট আছে আমার ওই আলমারি আর শোকেসে ভর্তি অদ্রির পাপার কোনো মানে জায়গা নেই শুধু আলমারির একটা তার তো পাপার সেটা সব আমার আর এই যে শোকেসের পাশে রাখা আছে এটা হচ্ছে কুলার তো এই কুলারটা বেশি ইউজ হয় না গরমে ইউজ হয় তাও আবার অদ্রির ঠান্ডা লেগে যায় কুলার চালালে আর এর উপরে রেখেছি একটা টেরিবিয়ার তো সেরকম আমি গুছিয়ে রাখতে পারি না যেটুকু পেরেছি মানে যেটুকু গুছিয়ে রাখি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি এক্সট্রা ভাবে কিছু গোছাইনি যেমন থাকে তোমরা ভিডিও দেখেছো তোমরা ভিডিওতে বুঝতে পারবে এরকমই আছে তো এখানে টেরিবিয়ার রেখেছি আর ওটা হচ্ছে যে ওখানে ঝুনঝুনি আছে ওটা হচ্ছে অদ্রির একদম ছোটবেলাকার যখন হয় তখন আমার বাবা ওকে দিয়েছিল অদ্রিকে তো ব্যাস চলো তোমাদেরকে একবার আমার জানলা দিয়ে বাইরের ভিউটা দেখাই তো চারিদিকেই সবুজ সবুজ এই যে আর এই যে ইটগুলো আমাদেরই রাখা আছে আর আমাদের চার চাকাটা যে এখানে রাখা আছে বাইরে আর ওই যে ওই পাশে বাড়িটা হচ্ছে ওরা আসবে ফেব্রুয়ারিতে মানে বাড়ি কমপ্লিট হলে চলে আসবে আর পুরো সবুজ মানে বাইরে দিয়ে জানলা দিয়ে ঘুম থেকে উঠে বাইরে তাকালেই শান্তি হয়ে যায় চোখগুলো চলো তাহলে তোমাদেরকে এবার অন্য ঘরটা দেখাই আসো এবার তোমাদেরকে বাবাদের ঘরটা দেখাই এই যে এটা হচ্ছে বাবাদের ঘর বাবাদের ঘরে তাই সেম দরজা দিয়ে ঢুকেই এই যে এখানে একটা রাখা আছে টেবিল টি টেবিল তো সোফার সামনে বেশি স্পেস নেই বলে টি টেবিলটা এখানে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে টুকটাক জিনিস আছে আর এদিকে একটা আছে লক্ষ্মী গণেশ ঠাকুর ওদিকে একটা মা কালীর ছবি আছে আর এই যে এখানে একটা ছোট লাইট আর এই যে এখানে টিভি এই টিভিটা হচ্ছে বড় টিভি আমাদের তো এটা বাবাদের ঘরে আছে আর ছবি একটা গণেশ ঠাকুরের একটা পুতুল এখানে রাখা সোফা কারণ ডাইনিং আমাদের জায়গা খুব কম সেজন্য এখানে সোফা রাখা হয়েছে আর এই সোফার উপরে রাখা আছে একটা নিতাই ঠাকুরের ছবি আর এই ঘরটি আমাদের গ্রিল বারান্দা এই সাইডে আছে গ্রিল বারান্দা এই বাবাদের ঘর দিয়ে গ্রিল বারান্দা আসতে হয় তো গ্রিল বারান্দা এদিকে কারণ হচ্ছে আমাদের ওই সাইডে রাস্তা ঠিক রাস্তাটা চালু নেই ওই সাইডটা চালু হলে তখন গ্রিল বারান্দাতে গেলেই না আমার সাইকেল দেখার দোকান এখন দরকার নেই আর নিয়ে এসছো পাপা এখানে রাখা হয়েছে আর এদিকে আছে একটা আলনা তো এটা আমাদের ওই পুরোনো বাড়ির আলনা তো মারা এখানে কাপড়টুকু রাখে এখন আপাতত ঘরে আমরা রাখা যাবে না এখানে এখানে রাখে আর এদিকে হচ্ছে গ্রিল বারান্দার গেট তো এই গেটটা এখন ইউজই হয় না সেরকম তাহলে চলে আসো আমাদের তার একটা ঘর দেখাই আমাদের তিনটে ঘর দুটো ঘর দেখাই আর
আর এই যে আমাদের মেন ব্যাপার হচ্ছে যে গেটে ঢুকতেই আমাদের সব মানে তিনটে ঘরের দরজাই হচ্ছে একবারে একসঙ্গে তো এই যে দেখ দাও তোমাকে ভালো করে দেখাই এই যে তিনটে ঘরের দরজা হচ্ছে একদিকেই তো মিডিলেরটা হচ্ছে আমার আর এদিকেরটা ভাইয়ের আর এদিকেরটাই হচ্ছে বাবার থাকে তো আমি আমার ঘরটা হচ্ছে মিডিলে আর এই যে আমাদের এই ওপরে সব জিনিসপত্র থাকে এখানে একটা আছে এটা কি বলে কুলুপ না কি বলে যাই হোক যাই না এখানে একটা আছে এটা হচ্ছে ঘর থেকে বেরিয়ে ওপরে আর হচ্ছে এই যে এই সাইডে একটা আছে এটা হচ্ছে এই যে বাথরুমের ওপরে একটা এখানে সব মানে আমাদের সব বাসনপত্র থাকে মানে ভোজে মানে বড় বড় ভোজে রান্না করার বাসনপত্র থাকে আর ওখানেও থাকে হচ্ছে এই কী বলে লেপ ব্ল্যাঙ্কেট এইসব জিনিস মানে এইসব জিনিস থাকে বিছানা কাঁথা খরগোশ আছে তো সেটা নিজে কফির পাতা বাবারা নেই তো কফির পাতা সব নিয়ে এসে রেখেছে এটা খরগোশের খাবার খরগোশের জন্য আর এই যে এখানে খরগোশ টরগোশ থাকে সাপটা পুরো এলোমেলো হয়ে আছে ভেতরে থাকে খরগোশ পাখি যে এই ঘরটা খরগোশ পাখি তারপরে এটা ওটার জন্য রাখা হয়েছে যে এখানে আছে বেরিয়ে গেলে রোদে এখন কষ্ট হবে তার ভেতরে থাক আর ওই যে পাখিও আছে এখানে আর আমাদের সাথে অনেক গাছ টাছ লাগানো আছে আর আমি সব কেচে মেলে দিয়েছি কাঁচা কুচু করে চল আমাদের বাড়ির পুরো চারিপাশটা দেখিয়ে দিই এই যে এই সাইডে পুকুর আর এগুলো সব অন্যের জায়গা এটা আমাদের পেছন সাইডটা তো এইদিকে রাস্তা হবে সেজন্য গ্রিল বারান্দাটা আমাদের এই সাইডে করা হয়েছে আর পুরো এই যে মাঠ আর এই যে আমাদের গাছের লেবু হয়েছে বাতাবি লেবু তো সব রকম গাছই আছে বাবা লাগিয়েছে এই যে সব রকম গাছ আছে আর এই যে ফুল ফুটেছে দেখো তো আরও অনেক গাছ লাগাবে এখন ঠান্ডা পড়লো এটা হচ্ছে আমাদের সামনের দিকটা ওই যে আমার স্কুটি রাখা আছে আর এখানে চার চাকাটা রাখা আছে আর এই যে বাড়িগুলো হচ্ছে যেখানে আমাদের জলের ট্যাঙ্কি এই জলের ট্যাঙ্কির কাছেও গাছ রাখা আছে আর এতে আছে মাছ প্রচুর মাছ আছে এখানে আর এখানে আমাদের স্নান টান সব করা হয় জামা কাপড় কাঁচা টাচা হয় এখানে আর এই যে এই গাছে কাগজে লেবু ধরেছে টেবু টেবু আছে আর ওটাতে পদ্ম গাছ লাগানো আছে কিন্তু পদ্ম গাছটা মারা যাচ্ছে কেন কি জানি চলো তাহলে যাই নিচে ফ্রেন্ডস তাহলে আমাদের বাড়ি কেমন লাগলো পুরো বাড়িটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো গেট থেকে
ভেতর টেতর সব ছাদ টাদ সব তোমাদের দেখালাম। তো আমাদের বাড়ি কেমন লাগলো বলো, আর সবার নিজের নিজের যেমনই হোক বাড়ি, টালির হোক, মাটির হোক, পাকা হোক, নিজের নিজের বাড়ি তো সবার কাছেই ভালো, তাই না? তো আমাদের যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও তো আমার পরিবার না, তোমাদেরকে তো দেখানো আমার কর্তব্য। তো অনেকদিন ধরে ভাবছিলাম দেখাবো, কিন্তু টাইম আরও হয়ে উঠছিল না, মানে বাড়িতে পাঁচটা মানুষ থাকলে যা হয়, আর ফাঁকা বাড়ি না থাকলে তো হোম টুর করা যায় না, প্রচণ্ড সাউন্ড, বাইরে থেকে সাউন্ড ফাউন্ড কথাটা এও কথা বললে কথা শোনা যায়। তো সেই জন্য আজকে ফাঁকা আছে, তো ভাবলাম আজকে আমি ভিডিওটা বানাই, নাহলে করবো করবো করে আর বানানো, মানে ভিডিওটা বানানো হবে না। তো যদি আমার হোম টুর ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের বাড়ি। তো তোমাদের তো তোমরা যদি পারো এসে ঘুরে যেও আমাদের বাড়িটা, দেখালাম তো ভিডিও, তোমরা ভিডিওতে দেখতে পাবে তো আসতে পারবে না, চলে এসো বহরমপুরে ঘুরতে আসলে যে যা আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিও ফার্স্ট দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে আমার ভিডিওটা নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, টাটা বাই।